তালতলা নকশাল আন্দোলনের আট শহীদের স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। উল্লেখ্য, উত্তাল সত্তরের দিনগুলিতে রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছিলেন তালতলা এলাকার কাজল ব্যানার্জি, সাধন ব্যানার্জি, নীলকণ্ঠ সাহা, সুভাষ রায়চৌধুরী, অশোক দত্ত, শুভব্রত ঘোষ, শচীন সেন, আশিস দাশগুপ্ত। তারপর প্রতি বছর এই দিনটি শহীদ স্মরণে পালন করে আসেন তালতলা এলাকার পুরনো নকশালপন্থী এবং বামপন্থী রাজনৈতিক কর্মীরা। স্মরণ অনুষ্ঠানে তালতলায় এই রাজনৈতিক কর্মীদের স্মরণে যে স্মারক বেদিটি আছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রবিবারের এই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বলিষ্ঠ রাজনৈতিক কর্মী ও নেতারা। তারা স্মৃতিচারণা এবং মাল্যদানের মধ্যে দিয়ে শহীদ স্মরণ করেন। মৃণাল গোস্বামীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।